রঙার তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার সব ভাবনা। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন এসব চিত্রকর্ম। মঙ্গলবার সকালে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মিতালি সংঘের কার্যালয়ে পাঁচ শিক্ষার্থীর আঁকা ছবি নিয়ে আয়োজন করা হয় তিন দিনব্যাপী আদ্যক্ষর চিত্র প্রদর্শনী। এতে প্রদর্শন করা হয় শিক্ষার্থীদের ১৬টি ছবি। এর আগে শিক্ষার্থীদের প্রদর্শিত চিত্রকর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সূচনা হয়েছে আজকে, এর ভিতর দিয়া মানে এখানে যারা উপস্থিত আছে ছেলেমেয়েরা তাদের চিন্তাধারার পরিবর্তন পরিবর্ধন সম্পন্ন হবে এই আমি আশা করছি। আচ্ছা, পরিবর্তমানতাই গুরুত্ববহ, কাজেই আগে আমাদের যে জীবনযাত্রা ছিল তার সাথে বদলে গিয়ে আমরা এই পর্যায়ে আসছি, এইটাও বদলে যাবে। আমাদের সামাজিক অবস্থা বদলিবে, আমাদের চিন্তাধারা বদলিবে, আমাদের কথাবার্তা বদলিবে, পোশাক পরিচ্ছদ বদলিবে, সব আমাদের বদলে যাবে। আমরা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হব এবং এইটাতে সহায়তা করছে এই ইয়েরা, এই চিত্রশিল্পী যারা তারা নতুন দিনের বার্তা নিয়ে আসছে। চিত্রশিল্পের পরে এই যে যারা লেখালেখি করছে তারা আর একটু সমৃদ্ধ সমৃদ্ধ ঘটাচ্ছে। এটা বলা যায় একটা আন্দোলন, শিল্পের যে সীমাবদ্ধতাটা আমাদের সমাজে তৈরি হয়েছে সেই বন্ধনটাকে ছিন্ন করার জন্য আমরা এই চিত্র প্রদর্শনীটা আয়োজন করেছি। আমার নাম ত্রিনিশা তালুকদার, আমি আদ্যক্ষর চিত্র প্রদর্শনীর আহ্বায়ক। আমাদের প্রত্যাশাটা হচ্ছে এটাই যে আমাদের এই শিল্পকর্ম দেখে যেন আরও মানুষ অনুপ্রাণিত হয়ে নান্দনিক যে আমাদের জীবনটা আছে সেদিকে আকর্ষিত হয়, তারা যেন শিল্পের মর্মটা বুঝতে পারে, সীমাবদ্ধতা সামাজিক সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে তারা যেন জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারে শিল্পের সঙ্গে সম্পৃক্ত হয়ে। তিন দিনব্যাপী প্রদর্শনীতে বিক্রি হওয়া ছবি দিয়ে দুস্থ শিশুদের শীতবস্ত্র দেওয়া হবে বলে জানান আয়োজকরা। সময় সংবাদ, নেত্রকোনা।